228টি পৌরসভার মেয়র এবং কাউন্সিলর পদের জন্য প্রায় 2 কোটি 10 লাখ ব্যালট পেপার ছাপানো হয়েছে গভর্নমেন্টের প্রিন্টিং প্রেসে। শুক্রবার সকালে রাজধানী থেকে দূরবর্তী বিভাগ চট্টগ্রাম, বরিশাল, খুলনা এবং রংপুর ও সিলেটে ব্যালট পেপার পাঠানোর কাজ শুরু করে নির্বাচন কমিশন। প্রেসের সহকারী পরিচালক জানান, নির্বাচন কমিশনের নির্দেশনা মেনে ব্যালট পেপার ছাপিয়ে দূরবর্তী এলাকাগুলোতে পাঠানো হচ্ছে। তারা বিভিন্ন ম্যাজিস্ট্রেট নিয়ে আসছে, তারা পুলিশ ফোর্স নিয়ে আসছে, নেওয়ার দায়িত্ব নির্বাচন কমিশনের কর্মকর্তাদের। এদিকে নির্বাচনী সহিংসতা বন্ধ এবং নিরপেক্ষভাবে নির্বাচন সম্পন্ন করতে কমিশনকে আরো কঠোর হওয়ার পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। কিছু কিছু গণ্ডগোল তো সবগুলোতে হয়ই, নির্বাচনে এগুলোর থেকেই থাকে, হয়েই থাকে, কিন্তু প্রশ্ন হলো যে কত শক্তভাবে নির্বাচন কমিশন এগুলোকে ট্যাকল করতেছে, তার উপরে নির্ভর করবে যে নির্বাচন কত সুষ্ঠু হবে। যত সামনে এগোচ্ছি তত যেন সহিংসতা অনিয়ম বাড়ছে ক্রমান্বয়ে, তো এগুলো নির্বাচন কমিশন এগুলো ব্যাপারে কোনো ব্যবস্থা নিতে পারছে না, এটা আংশিকভাবে তাদের সক্ষমতার অভাব এবং আংশিকভাবে আমি মনে করি তাদের নিরপেক্ষতার অভাব। তারা বলেন, নির্বাচন পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন না হয়ে আচরণবিধি লঙ্ঘন সহ সব ধরনের অনিয়মের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে হবে। নির্বাচন কমিশনও উদ্বিগ্ন, একটা নিউজ এসেছে দুটো পত্রিকায়। তো আমি বলতে চাই যে নির্বাচন কমিশন যদি উদ্বিগ্ন থাকে, তাদের উদ্বেগ অ্যাডভান্স কাটাতে হবে, উদ্বেগ অবশ্যই কাটাতে হবে এবং ওখানে শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টি করতে হবে। অন্যান্য নির্বাচনে নির্বাচনের জন্য উত্তাপ সৃষ্টি হয়েছিল, কিন্তু এবার কিন্তু নির্বাচনের আগ থেকেই সেই এইসব অপকর্ম ঘটছে। ফাল্গুনী দত্ত, 21 টেলিভিশন, ঢাকা। ভবিষ্যতে